ওয়ার্ক ফ্রম হোম করছি, কারণ স্যার সকাল সকালই ফোন করেছিল কিছু ডেটা স্যারের লাগবে, তো জাস্ট গিভ মি 10 মিনিটস, জাস্ট ডেটাগুলো পাঠিয়ে দিই সবাইকে। ভেরি গুড মর্নিং, চলো আজকে ডেটা শুরু করা যাক। আপাতত আমার একটা কাজ চলছে, সেই কাজটা আমি করি যতক্ষণ আমার ওয়ার্ম মাস্ক পরে রান্না স্টার্ট করে দিয়েছে মাসিক চোলভাবে ঘুরতে নিয়ে। তো তো আজকে বাকি কিছু আমি করি, দিয়ে সবজি। সো গাইজ, আমি এখন একটু চা বানাবো, কারণ আজকে আমি সকালবেলা চা পাইনি। ওকে, কান্ট কমপ্লেন, কারণ ও বাজার করতে গেছিলো মাছটা কিনে, আমি তোমার নিজেই রান্না করছি, কারণ আমার যেহেতু অফিসে কাজ না। ফ্লাস্কে চা নেই, আমি এখন চা বসিয়ে দিয়েছি। এই যে ও এখানে মাছ ভাজছে, কটা মাছ ভেজেও নিয়েছে, আর একটা মুড়ো, আর এই মাছের তেল, এই যে মাছের তেল, মাছ যেগুলোকে তুমি ফেলে দাও সেগুলোকেও পেঁয়াজ আর লঙ্কা আর রসুন দিয়ে অসমভাবে ভাজে। মাছের যে কোনো তেল ডিম আমার খেতে খুব ভালো লাগে, আমি এখানে এসে মাছের তেলে ভাজা খাওয়াতে শিখেছি। আমরা জেনারেলি ওইদিকে নর্থ বেঙ্গলের দিকে মাছের তেলে বড়া খেতাম, বড়াও এখানে খেয়েছি, বাট তেলটাকেও মানে লাইক একটা চাট টাইপের বানায় ফ্রাইড ফ্রাই, ভীষণ ভালো খেতে। সো স্টে টিউন গাইজ, আমি একটু চাটা বানিয়ে নিই। আজকে আমাকে একটু কাজও মাঝে মাঝে করতে হবে, কারণ আমার স্যার চলে এসেছে, ফোন করেছিল। সব বিরিয়ানি ভাত রান্না করে নিয়েছে, এর আগে মাছ ধরে নিয়েছে, এবার নেক্সট পর্যায়ে ওয়ার্ক আমি করবো অফিসের কাজ করতে করতে। সো গাইজ, আমার কুর্তি স্টকে জোগাড়, সমস্ত কুর্তিস ভেজা, কারণ আই হ্যাভ লিমিটেড কুর্তিস, নট লিমিটেড ইনাফ, দমদম বাড়িতে কিছু আছে, কারণ যখন আমি ওপিডিতে কাজ করতাম তখন আমাকে কুর্তি পরে যেতে হতো, অ্যান্ড সেই সময় মা আমাকে কুর্তিটা পুরো কালেকশন বানিয়ে দিয়েছিল, বিকজ দ্যাট ওয়াজ মাই ফার্স্ট জব। তো এখানে যা কুর্তি ছিল সেই কালেকশন ইজ ওভার, তাই আমি কুর্তির ম্যানিপুলেশনে আমার বরের একটা ইয়েলো কালারের পাঞ্জাবি পরে আছি, হুইচ ইজ লুকিং ভেরি গুড, অ্যান্ড আমার খুব ভালো লাগে, অ্যান্ড কুর্তি অলসো নট ব্যাড। সবাইকে দেওয়ার পরে আমার এই টুর হয়ে যাওয়ার চেয়েছে, দিস ইজ মাই ব্যাক আপ টি। সো গাইজ, দিস ইজ মাই মর্নিং টি, লেটস হ্যাভ মাই মর্নিং টি টুগেদার তোমাদের সাথে। আনাদার গুড নিউজ, কারণ আমাকে যেহেতু প্রচুর কষ্ট করতে হয় এবং রাত্রিবেলা করে ছাদের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও আপলোড করতে হয়, নো মোর হার্ডলস, কারণ আজকে আমাদের বাড়িতে যেজন এসেছে তারা আমি এখন জানতে পারলাম ওয়াইফাই কানেকশন লাগাতে এসেছে, সো আই এম সো হ্যাপি। অ্যাকচুয়ালি আমাকে অফিসের কাজও করতে হয় সামান্য, খুব বেশি নয়, সো আজকে থেকে আই ডোন্ট থিঙ্ক যে আমার ভিডিও আপলোডে এত ইনকনভিনিয়েন্স হবে। আমি এখন থেকে আবার আশা করছি রেগুলার ভিডিও আপলোড করতে পারবো, যা যা আমার ডেইলি লাইফের অ্যাক্টিভিটিস, ফান থিংস, ফ্যাশন থিংস, যেরকম যেরকম প্রতিদিন যা হবে। আর তোমাদের কোনো পার্সোনাল রিকোয়েস্ট থাকে সেগুলো আমাকে জানাবে, সেগুলো আমি ডেফিনেটলি কভার করার চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ। এবার আমি একটু চাটা খেয়ে নিই। মর্নিং টি ফার্স্ট সিপ ইজ লাইক হেভেন ফর টি লাভার, অল টি লাভার ক্যান রিলেট, যারা চা হলিক আমার মতন। এখন মনে হচ্ছে যে ইয়েস, নাও ইটস ওয়ার্কিং। এতক্ষণ কী করছিলাম, উল্টো পাল্টা মেসেজ স্যারকে পাঠিয়ে দিয়েছি, নাম্বারস ভুল পাঠিয়েছি, আবার ল্যাপটপ নিয়ে আসলাম, সব কিছু গোথ্রু করলাম, সুদীপদাকে ফোন করলাম, সুদীপদা আমার একজন সিনিয়র অফিসার, সে আমাকে তার কাছ থেকে আবার ক্লারিফাই করলাম, আবার নতুন করে এটা বানালাম, আবার পাঠালাম। তো এখন থেকে আর কিছু ভুল হবে না, কারণ অলরেডি আমি মর্নিং চা খেয়ে নিয়েছি। সুদীপদাকে যখন ডেটা নেওয়ার জন্য ফোন করলাম, তো সুদীপদা বললো যে আমার ব্লগ দেখছে, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ সুদীপদা, কিপ ওয়াচিং ধন্যী মেয়ে। আমি ফোন করেছি, আমাকে বলছে হ্যাঁ ধন্যী মেয়ে বলো, আমি পুরো খুশিতে পাগল হয়ে গেছি। হি ইজ ভেরি লাইক সাপোর্টিভ অ্যাজ এ হিউম্যান বিং, হি ইজ ভেরি নাইস অ্যান্ড সাপোর্টিভ। আমি যখন ডান্সের ভিডিও বানাতাম সব নাচ দেখতো, আর প্রতিদিন আমাকে কমেন্ট করে জানাতো, এখন আমি ব্লগ করি সেগুলোও দেখে এবং আমাকে সবসময় অ্যাপ্রিসিয়েট করে। সো অ্যাকচুয়ালি ওয়েন পিপল লাইক হ্যাজ স্টার্টেড সামথিং নিউ, না যে কোনো কেউ, যে একটা কেউ নিচু
ইনিশিয়েটিভ নিল নতুন করার জন্য, সবারই উচিত সেটা যত ছোটই হোক না, কোনো কাজই ছোট না আমার কাছে প্রথম কথা। এটা আমি এখন মনে বলছি না, আই অ্যাকচুয়ালি মিন ইট। আমি আমার জীবনে এমএসসি এমটেক করা সত্ত্বেও ডার্লিং থেকে শুরু করে টিলাগুনে ওয়েবসাইটের স্ক্যাম কোম্পানি বেচা থেকে শুরু করে এইচআর রিক্রুটার থেকে শুরু করে অন প্রসেসে টেকনিক্যাল অ্যানালিস্টের উঁচু পোস্টের কাজ থেকে শুরু করে কিউসি কোয়ালিটি কন্ট্রোল এক্সিকিউটিভ থেকে শুরু করে এখন রিসার্চ ফেলো হিসেবে কাজ, মানে অনেক রকমেরই কাজ করেছি, কারণ এটাই আমি ভাবতাম যে কোনো কাজই ছোটো না। তো যখনই কেউ কিছু নতুন স্টার্ট করে না, তখনই মানে পিপল শুড এন্টার লাইক মোটিভেট দেন। মোটিভেশনটা অ্যাকচুয়ালি খুব খুব নেগেটিভ একটা ব্যাপার, তো যারা আমাকে মোটিভেট করে তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো সুদীপ দা তাদের মধ্যে একজন, আমি যাই করি সে সারা যত সে হি ইজ আ ভেরি ভেরি বিজি অ্যান্ড ভেরি কমিটেড এমপ্লয়ি, তার মধ্যে থেকে সময় বার করে আমাকে হি অলওয়েজ মোটিভেটস। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চা খাওয়া হয়ে গেছে, আমার বড় প্রচুর কষ্ট করছে কদিন ধরে, আমি যত লেগপুল করি যত ওকে বড় বড় বলি, কিন্তু আমার বড় বড় বড়টা এমনিতে কিন্তু সত্যিই খুব ভালো। ও আমার যে কোনো কোনো সমস্যায় আমার সাথে সাথে রাত্রি দুটো পর্যন্ত ভিডিও আপলোড দেয়, ভোর 5টা পর্যন্ত ভিডিও আপলোডের জন্য দাঁড়িয়েও থাকে। এখন সকালবেলা আমার উঠতে কষ্ট হয় বলে ও সকালবেলা রান্নাও করে, আমি অফিস আমার অফিস যদি থাকে তাহলে ও মাছ ভেজে দেয়। এবার এখন আমার আপাতত কোনো কাজ নেই যতক্ষণ না পর্যন্ত স্যার নেক্সট কল আসছে। তো আজকে আমি ভেবেছি মেথি দিয়ে মাছের ঝোল বানাবো, তো চলো তোমাদেরকে দেখাই, তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, এই টেস্ট অ্যামেজিং। এটা আমি আমার বাবিয়া মানে মানতো আমার কাজিন ব্রাদার তার কাছ থেকে শিখেছি, আর আমার বর সেটা মানে হি ইজ কমপ্লিটলি ইন লাভ উইথ মেথি দেওয়া মাছের ঝোল। তো ও মাছ আলু টালু সব ভেজে রেখেছে, এখন মাছের তেলটা ভাজছে, আমার চা খাওয়া হয়ে গেল, ল্যাপটপে কাজ অলরেডি চলছে। তো লেটস গেট স্টার্টেড। তোমাকে কিছু করতে হবে না, আলুগুলোকে ভেজে রেখেছে আর হচ্ছে মাছ ভেজে রেখেছে, তো প্রথমে আমি ঝিঙেগুলোকে নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। কেটে দিলাম একটু উচ্ছে, কারণ উচ্ছে আছে, তো ভাবলে উচ্ছে ভাজা একটুখানি করে নিই, কারণ একটা ভাজা না থাকলে ভালো লাগে না, যদি আমি উচ্ছে খেতে ভালোবাসি না। তো উচ্ছে কাটার সময় জানতে পারলাম যে আমার শ্বশুর জানি উচ্ছে খেতে ভালোবাসে, তো কোইনসিডেন্টালি ইটস আ গুড ম্যাচ হয়ে গেল। এবার আমি স্টার্ট করে দেবো বানানো। প্রথমে দিলাম একটু তেল, তো মেথি বাজাতে জিনিসটা যেটাই যে মেথি ফোড়নটা দিতে হবে একটু বেশি। তো আমি প্রথমে মেথি ফোড়ন দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, এই যে মাছের তেল ভাজা। তো পেঁয়াজটা মোটামুটি গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এরবার আমি দিয়ে দেবো এই দুটো টমেটো, একটা টমেটো দিলাম। এতে যেহেতু আর কিছু লাগে না, তাই টমেটোটা একটু বেশি দিলে ভালো লাগে, একটা মানে ট্যাঙ্গি ফ্লেভার আসে আর মেথির গন্ধটা থাকে। আমি জানি না আমি মাংসের মতো বানাতে পারবো কিনা, আমি যদি একদিন বানিয়েছিলাম সেদিন খারাপ হয়নি। আমার আবার কী হয় না, যখন আমার শ্বশুরমশাই থাকে আমি এত নার্ভাস হয়ে যাই, আমার রান্নাগুলো সব জঘন্য হয়, আমি কিন্তু এতটাও বাজে রান্না করি না, অন্যান্য দিন ঠিকঠাক হয়, নার্ভাস হয়ে যায়, ঘাবড়ে যায়। তো ফাইনালি হয়তো আমার ওয়াইফাই লাগানো হয়ে গেছে, আই মিন আমাদের। তো আমি ভাবছি যে আমার দুশো বছর যদি বেরোবে, তাই আমি এইখানে উচ্চ ভাজাটা ভেজে নিই, তাহলে অল রেডি হয়ে যাবে। আমার বর যখনই বাজার করতে যায় সবসময় মেথির শাক আনে, ইফ ইট ইজ অ্যাভেলেবেল ইন দ্য মার্কেট। এখানে তো গ্রাম এরিয়া, ও এত মেথি শাক খেতে ভালোবাসে, এবার তারপরে কোইনসিডেন্টালি ওকে একদিন মেথি দিয়ে ঝোল বাঁশুরের বাড়িতে মাংস রান্না করে খাইয়েছে, ও মাই গড, তারপর থেকে যখনই মাছের জন্য আমি বানাই ওটা খুব একটা পাতলা মাছের জন্য খুব একটা বানাতে পারে না, কিন্তু কষা কষাটা আমার বেশি ভালো বানাতে পারে, তো পাতলা মাছের জন্য আমার ওপর ছাড়ে। তো সবসময় বলে যে মেথি দিয়ে ঝোলটা বানা, মেথি দিয়ে ঝোলটা বানে, তারপর কে বলে ভালো হয়েছে, বাট মান্তুদের মতন হয়নি, মান্তুদের মতন হবেও না, কারণ মান্তুদের ভীষণ ভালো রান্না করে।
সবজি আর ইয়েটা তো এতে আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। জানি দেখি ছাতা মাথা হলো, নামিয়ে নিই। গাছটাকে একটু এগিয়ে রাখি, তাহলে প্রেশারটা কম হবে। শুধু নিচে একটু পোছা লাগিয়ে নিই। এইবার দেখি স্যার কিছু মেল করলো নাকি। সো এখন হবে পিসিমুড়ির মাথা শ্যাম্পু, এই যে ট্রেসমি শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার। Let's get started. বসে গেল। শ্যাম্পুটা করার পরে ওই কালিটা দিতে লাগবে। হ্যাঁ হ্যাঁ, কালকে কালি দিয়ে আবার শ্যাম্পু করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, ট্রেসমি শ্যাম্পু লাগাবে। Thank you.
শ্যাম্পু ডান আমিও পুরো ভিজে গেছি সাবধানে আমি স্নান করে বেরিয়েছি পুরো দু ঘন্টা ধরে আজকে স্নান করেছি কারণ প্রচুর জামা কাপড় মানে বললাম যে সব কুর্তিগুলো বাসি হয়েছিল ওগুলো সব কাচলাম কেচে নিচে চলে এসছে এখন ভাত খেতে দিতে হবে ভাত খেলে লাঞ্চ আমার জন্য বসে আছে তারা তো তারা অ্যাকচুয়ালি আমি আজকে ওয়াশরুম পরিষ্কার করলাম তো তার জন্য মানে একটু লং টাইম বাথরুমটা পুরো পরিষ্কার করলাম মাথা টাথা পরে আছড়াবো লিপ বাম না মাখলে আমার এবার শরীর খারাপ লাগে ক্রিম ট্রিম পরে দেবো আমার শ্বশুরমশাই আমার জন্য ওয়েট করছে না খেয়ে আমার জন্য বসে আছে তো চলো আজকে লাঞ্চ সিন তোমাদেরকে দেখাচ্ছি উফ কি যে তারা করে স্নান করেছে না অ্যাকচুয়ালি আমার শ্যাম্পু করার ছিল আজকে আজকে আমি প্যান্ডা স্লিপারটা পরি ঠিক দেখো প্যান্ডা চলো চলো চলে এসছে আমাকে ডাকতে এই যে আমাদের ওয়াইফাই লাগানো হবে আজকে তার প্রিপারেশন চলছে আমাদের লাঞ্চিন পুরো হয়ে গেছে আমি যদি খুব হিজি হিজি হিজিবিজি করছিলাম তো তার জন্য আমি আর আমার খাওয়াটা শুট করতে পারিনি এনিওয়ে এখন এই পোস্ট লাঞ্চ পিছনে এখানে শুয়ে আছে আমরা উপরে চলে যাচ্ছি একটু আমার কাজ আছে অফিসে তাড়াতাড়ি সেটা করে দিই দেখো আজ কত জামা কাপড় কেচেছি স্যার চলে এসেছি আমি এখন বিন ব্যাগের ওপর শুয়ে রয়েছি তো আমি এখন একটু রেস্ট নিয়ে নেবো কারণ আমি একটু সকালবেলা উঠেছি আমার সামান্য কাজ আছে সেরকম কিছু না তো সেটা দেখালাম না সে এখন স্যারকে জাস্ট দুটো মেল করবো মেল করে একটু শুয়ে নেবো তারপর স্টে টিউন গাইস পুরো ব্লগটা দেখবে দেখো আমি পুরো কীরকমভাবে বসে রয়েছি এই যে আমার প্যান্ডা জুতো আজ আমি প্যান্ডা প্যান্ডা স্লিপারটা পরেছি মাথার ক্লাচও খুঁজে পাচ্ছি না ওয়াশরুমে রেখে দিই হ্যাঁ এ দেখো আমার কিরকম স্বভাব আমি কিনা বাথরুমের মধ্যে এই এখানে এখানে যেখানে সেখানে ক্লাচ লাগিয়ে দিই ইনফ্যাক্ট আমি যখন ইনস্টিটিউটে গেছিলাম একবার এক অচেনা কিছুতেই ক্লাচ জাস্ট একটু রাখি রাখলাম ক্লাচ খুঁজে পাচ্ছি না ক্লাচ খুঁজে পাচ্ছি না ক্লাচ খুঁজে পাচ্ছি না লাস্টে একটা অচেনা লোক বলছে ম্যাডাম আপনার পায়ের মধ্যে ক্লাচটা এগুলো যে পায়ে দেখছি যে আমি তো ওই অ্যাঙ্কেল লেন্থের যে ইয়েগুলো পায়েগুলো করি তো ওর মধ্যে ক্লাচ লাগিয়ে রেখেছি সো দিস ইজ ইট So guys, finally I got my laptop, sorry, I already have a laptop. Finally I got my connection.
ইন্টারনেট কানেকশন। আই হোপ যে আজকে একটু ভিডিও দিতে আর কোনো অসুবিধে হবে না, ঠিক আছে। সো এখন ভীষণী সন্ধ্যে প্রদীপ দেবে, ভীষণী সুন্দর লাল পেরে সাদা শাড়ি পরে সন্ধ্যে প্রদীপ দেয়। ভীষণী আমাকে সন্ধ্যে প্রদীপ দিতে দেয় না, কারণ ভীষণী জানে যে আমি ভাবে হয়তো আমি কিছুই পারি না। তো ঠিক আছে, ইটস ওকে। একটা জিনিস রয়ে গেছে, এই ঘরটা যে খোলা মানে পাপার নিচতলার ঘরটা খোলা। সো কাম উইথ মি টু পাপার নিচতলার ঘর। সাইড আছে একটা আলমিরা আছে, সমস্ত বাসন আপাতত মেজে নিয়েছি। এখন জাস্ট চাটা চিনি দিয়ে ভিজিয়ে নিয়েছি। টেকনিক্যাল লাইক নেট বেস্ট, তো ইন্টারনেট ছাড়া অ্যাকচুয়ালি খুব সমস্যা হচ্ছিলো। তো আমার শ্বশুর মশাই মানে আমার পাপা আমার সমস্যা হচ্ছিলো বলে আমাকে নেট লাগিয়ে দিয়েছে, ইটস আ ওয়াইফাই। এই ভাই গাইস, তো আমার চা হয়ে গেছে, আমি চালু নিয়ে চলে এসেছি ভাতটা বসিয়ে। আমি ভাতটা বসিয়ে দিয়ে অলরেডি প্রসেসিং স্টার্ট করে দিয়েছি। তো প্রথমে বলে দিই, এতে আমি মানে 1:3 অনুপাতে নিয়েছি হচ্ছে ময়দা আর হচ্ছে আটা, মানে ময়দা 3 ভাগ, 3:1 হবে সরি, ময়দা 3 ভাগ, 1 ভাগ আটা, আশীর্বাদ আটা, তার মধ্যে দিয়েছি একটু সাদা তেল, একটু নুন, একটু চিনি দিয়ে এটা আমি এখন ময়াম বানাবো। তো ততক্ষণে আমি ময়ামটা বানাই। তো আমার পুরো কাটা হয়ে গেছে, তো এরকম কেটে নিয়েছি। এবার আমি এগুলোকে বেলবো, বেলে ভাজবো। আমার ভাতটাও হয়ে গেছে, সো ভাতটাকে নামিয়ে নিই। তার লোডশেডিং হয়ে গেছে, এখানে আমি বানিয়ে নিয়েছি এরকম শুধু হচ্ছে উইদাউট তেল, মানে আমি তেল দিইনি, মানে যেটাকে বলে আমি এরকমভাবে সেকে নিয়েছি। দোকানটা একটু হোয়াইট হয়, তো এটা উইদাউট তেল, ঠিক আছে। এবার যেহেতু এই আলুটা ফ্রিজে ছিল, আমি জাস্ট একটুখানি কী করবো, আলুটাকে সর্ষের তেলের মধ্যে না না আমি একটুখানি পেঁয়াজ কুচো করে নিয়েছি, তার মধ্যে একটু এই আলুটাকে দিয়ে দিলাম, দিয়ে দিলাম নুন, একটুখানি দিয়ে দেবো ব্ল্যাক পেপার যাকে বলে, একটুখানি এরম করে নিলাম। এবার আমি এটাকে আবার একবার ভালো করে মেখে তার মধ্যে একটুখানি দিয়ে দেবো লেবুর রস। আমার আলুটা খুব ভালো লাগে, বিকজ আমি হচ্ছে দমদমে যখন থাকতাম ওখানে বেদুইন একটা বলে দোকান ছিল, যারা দমদমে থাকে তারা সবাই জানে, কারণ বেদুইনের এই আলু স্টাফড এগ রোল ইজ সো ফেমাস, মানে ভীষণ ভালো লাগে খেতে। সন্ধ্যা প্রদীপ দিচ্ছে, আবার ভীষণ করে ছোটদের মতন মানে খুব ফাস্ট ফুড এরকম মানে চকচক খাবার খেতে ভালোবাসে। এখানে একটুখানি দিলাম লেবু, দেখি একটু দাঁড়া নতুন
দেখে আপু হেলকে টাইম দিলাম তো দিলে আপু ওই লাগে একটু দিলাম সারা দিয়ে এটাকে আমি দেখে डिमटा प्रथम दिए इम्प्लीमेंट कर এটা না ভাজলেও হতো বাট পিছনে যেহেতু পরোটা স্টাইলের খেতে ভালো আছে তাই আমি এটা ভেজে দিলাম এটা এরকম হয়ে গেছে এর মধ্যে যে আমি এরকম করে পটেটো স্ট্যাফ দিই ফাইনালি গাইস চলে এসেছে এই যে পটেটো স্ট্যাফ দিয়ে দিলাম কি হয়েছে নিম্বু मेल्ट हो जाए छड़िए दिल मध्य आलू दिल সো পিছনে অনেক দিন থেকে আমার কাছ থেকে এই এগরোল মেয়েরও মানে এগ রোল খেতে চাইছিল সো নাও শি ইজ ভেরি হ্যাপি কারণ ফাইনালি আজকে আগেরবার চেয়েছিল আজ আজকে যেহেতু জনি নেই বলে যখন এগরোল খেতে চাই বলে না খাওয়া হবে না বিকজ ইটস জাঙ্ক বাট শি অ্যান্ড মি বোথ অফ আস উই লাভ জাঙ্ক আমাদের দুজনেরই জাঙ্ক খেতে খুব ভালো লাগে তো আমি তাকালেই বলছি হুম হুম খুব সুন্দর হয়েছে बदमाशी शास्ती ठीक है কিন্তু তা বলে এরকম করিস না এটা গায়েতে দিয়ে দিস না খুঁজে পাওয়া যায় না তুই এরকম করে হাত দিয়ে ধরতে পারছিস না এর এর দাঁত আছে কিন্তু এ পাওয়ার চেষ্টা করবে তুই তো ও তুই তো জুলজি স্টুডেন্ট না তুই মানে জুলজি স্টুডেন্ট আমি বায়োটেকনোলজি এর দাঁত আছে এখানটা দাঁত এম কোরিশ না আমার খারাপ লাগছে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে বাবা ও ভাগিস দেখতে পেলো এইটুকুটা আমার কায় পায় লাগে নাই তো সো এটা একটা খুব এক্সাইটিং সিন আমরা এখন আছি ফার্স্ট ফ্লোরে মানে দোতলায় সো ওয়াইফাই লাগানোর পরে সিনটা দেখো ভাইপো আমার নিচে কি দেখছো তুমি বিশুনি আমি তোমাকে আমার দিয়ে रात भात और परोटार साथ मिस्टी आज भात की रान्ना करबो डिफिकल्ट बोझाते ফাইনালি আবার শুরু হয়ে গেছে ডিনার সিন তো আমি যে কনফিউশনটা ছিল সেই কনফিউশনটাকে নিজে দূর করলাম তো আমি এটা ঘরে ছিল ঝিঙের ঝিঙে করলাম ঝিঙে কাটলাম আর এই যে এখানে 3:1 পোস্ত অ্যান্ড সর্ষে নিয়েছি এটা বাটবো আর ওখানে মিক্সিটা গ্রাইন্ড করব আর আমি ডিমকে চারটে ভাগে ভাগ করে নিয়েছি অমলেট আর এখানে আমি পেঁয়াজ আর টমেটো কষিয়ে নিচ্ছি
আমি এখন এটা একটু কষিয়ে নিচ্ছি ডিমের অমলেটটাকে, এইটাকে ঝোল বানিয়ে সেটার ঝোল বানিয়ে নেবো, মানে এই অমলেটের ঝোল যেটাকে বলে মামলেটের ঝোল, কারণ কিছু করার নেই, নোবডি হেল্প মি যে কী বানানো হবে, খালি বলছে দাঁড়াও দেখা যাবে দেখা যাবে। সো হয়ে গেছে আমার ডিনার সিন, এই যে আমি ঝিঙে পোস্ত বানালাম, ঝিঙে পোস্তটা হয়ে গেছে, আর এই যে আমার হচ্ছে ডিমের পিঠাটা বসানো হয়ে গেছে, এর মধ্যে আমি জাস্ট একটু জল দিয়ে এই ডিমগুলোকে ছেড়ে দেবো। সো ডিনার সিন র্যাপ আপের দিকে রান্না করে ফেলেছি, এখন এই লাস্ট বাট নট লিস্ট এখন ভাজি হচ্ছে পরোটা, পরোটা ভাজলেই আজকের মতো ডিনার সিন কমপ্লিট হচ্ছে, ঝিঙে পোস্ত পরোটা। আর আমি আসলে ওই টপটা আগে একটা টপ কুর্তি পরে এত গরম লাগছিলো বলে একটা টপ করলাম, ওটা পরে আরও গরম লাগছে কারণ ওটা হচ্ছে সোয়েট শার্টের মতন, তো আবার এটাই আজকে কাঁচা হয়েছে, আবার ওর পাঞ্জাবিটা পরে আমি নিচে নামলাম কি এত গরম, তো আমার বয়সে ওই কিছুতেই বড়টা করতে দেবে না কারণ ও ভাবছে যে একটা পুরো মেস সিচুয়েশান হয়ে যাবে, সেটা অলরেডি হয়ে গেছে, বাট ফুড ইজ রিলিজিয়ান, ফুডকে জাস্ট ধর্মের মতন করে খাওয়া উচিত, ব্যাকা তেরা একটু পোড়া একটু নুন কম একটু মিষ্টি এদিক ওদিক হলে খেয়ে নেওয়া উচিত আই গেস। এটা ছাড়া আমার কাছে কিছু বলার নেই এখন, কারণ আমার যা বড় হয়েছে রুটি বানানোর তো আমি যতটাই ক্রেডিট নিচ্ছিলাম পরোটা বানানোর তো ঠিক আমার পুরো টাই টাই ফ্রিজ হয়ে গেছে। এনিওয়ে গাইস, তো এই যে বানিয়ে নিয়েছি ঝিঙে পোস্ত, এই যে বানিয়ে নিয়েছি অমলেট, ট্রান্সফার করে দিয়েছি আমি হচ্ছে ছোলা, নাহলে পুরোটা কেড়ে নেয়। আর এখানে মিষ্টি, আর এই হচ্ছে পরোটার সাইজ, দুটো এখনো তিনটে বাকি, একটা হচ্ছে আর এগুলো হয়েছে। সো ডিনার সিন ইজ রেডি। সো দিস ইজ অল অ্যাবাউট মাই টু ডেজ ব্লগ, আমি এখন এখন এই অবধি করে ব্লগটা শেষ করে দিলাম। সো সবাই খুব ভালো থাকবে, খুব পজিটিভ থাকবে, খুব হ্যাপি থাকবে, আর কিপ আপডেটেড ইয়োরসেলফ, আমি যেটা সবসময় বলি, আরও অনেক নতুন নতুন ইনোভেটিভ ব্লগ আসতে চলেছে, স্টে টিউনড অ্যান্ড কিপ ওয়াচিং ধুনিমে, অ্যান্ড লটস অফ লাভ ফ্রম ধুনিমে ফ্যাম, সবাই খুব 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 ভালো থাকবে, আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডেফিনেটলি সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই বাই, গুড নাইট, সবাই খুব 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 ভালো থাকবে।